আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমার যে বিষয় টিউটোরিয়ালটা, সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপ দিয়ে কিভাবে স্ক্রিন কপি এডিটিং করা যায়। তো সেই ব্যাপারে আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলেন বন্ধুরা, আমরা ফটোশপ ওপেন করে নিই। তো স্টেটমেন্টতে গেলাম, অল প্রোগ্রাম, তো অ্যাডোব ফটোশপ 7, তো এটাকে আমরা ওপেন করতেছি। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমাদের এটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, কিছুক্ষণ সময় লাগতেছে। ওকে, তো বন্ধুরা আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে অ্যাডোব ফটোশপ। তো এখন আমরা স্ক্যান কপি এডিটিং করব। সেই স্ক্যান কপিটা আমরা এখানে ফটোশপটি নিয়ে আসব। তো ফটোশপটি নিয়ে আসার জন্য আমরা ফাইলে ক্লিক করব। তারপর ওপেন নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেখানে স্ক্যান কপিটা রেখেছি সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। তো সম্ভবত আমরা ডেস্কটপে রেখেছি স্ক্যান কপি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্যান, তো এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেন করলাম। তো বন্ধুরা ওপেন কিন্তু হয়ে গেছে। তো আমরা সম্ভবত এখানে সব কিছু ঠিকঠাক আছে। তার পরে আপনাদের দেখানোর জন্য, আপনাদের সুবিধার্থে আমি কিছু এডিটিং করে আপনাদের দেখাবো। আমি আপনাদের সরি দেখাবো সব কিছু। তো বন্ধুরা, আমরা চাচ্ছি যে এই হিস্টোরিটা আমরা কেটে বাদ দিয়ে দিব। তো এটা করার জন্য বন্ধুরা আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই টুলটা ব্যবহার করতে হবে। টুলটা ব্যবহার করে আমরা কালারটা চেঞ্জ করে নিব। তো সেই তো আমরা এটাতে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার রং কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো আমরা যদি এটা ব্ল্যাকের উপর রাখি, দেখেন তো এটা কিন্তু অন্য রকম হয়ে গেছে। তো আমরা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি, ব্ল্যাক দেখছেন বন্ধুরা, যেহেতু আমাদের এটা সাদা তো হোয়াইট আমরা এখানে ক্লিক করলাম। তো তারপর বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে, সে কাজটা হচ্ছে আমরা ব্রাশ টুল নিয়ে কাজ করব। এখানে ক্লিক করেন। ক্লিক করার পর বন্ধুরা একটা মার্বেলের মতো, বৃত্তের মতো গোল একটা কিছু আসলো। এটাকে আমরা ছোট বড় করতে পারি কিভাবে, সেই তো আমরা দেখব। মাউসের রাইট বাটন আমরা ক্লিক করব। দেখেন বন্ধু, রাইট বাটন ক্লিক করার পর কিন্তু আমাদের একটা অপশন চলে আসছে বড় ছোট করার। দেখেন বন্ধুরা, বড় করতেছি, অনেক বড় হয়ে গেছে, দেখেন আরো বড় হয়। তো বন্ধুরা দেখছেন তো, ওকে। তো এরকম হয় কাজের সুবিধার্থে আমাদের যতটুকু বড় করতে হয় কিংবা যতটুকু ছোট করতে হয় আমরা করব, আমাদের কাজের ধারা অনুযায়ী। তো আমাদের এটুকু হলে যথেষ্ট মনে হয়, আমার মনে হয়। তো বন্ধুরা দেখেন, লেখা কিন্তু উধাও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা লেখাটা কিন্তু নাই। সে তো এখন যে কাজটা আমাদের করতে হবে, এখন আমাদের এই জায়গায়
অন্য একটা যেটা আমাদের প্রয়োজনীয় সেটা আমরা লিখব। লেখার জন্য বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে বন্ধুরা আর একটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট, তো এই টেক্সটটা দিয়ে আমরা কাজ করব। তো এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা আমাদের ফন্টটা সিলেক্ট করে নিব। বন্ধুরা দেখি আমাদের যে ফন্টটা হয় সেটা আমরা সিলেক্ট করে নিব। ওকে, তো বন্ধুরা এখানে আমরা লিখব, এখানে লিখব সোশিয়াল, এস ও সি আই এ এল, সোশিয়াল। সোশিয়াল লিখবো আমরা, এস ও সি আই এ এল, সোশিয়াল লিখলাম। লেখার পরে লেখাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখন আমরা এটাতে যে কালার আমাদের দরকার আমরা সেই কালারটা আমরা ইউজ করব। তো আমাদের যেহেতু এই লেখাটা অনুসারে করতে হবে ব্ল্যাক, সেহেতু আমরা ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করে নেওয়ার পর আমরা লেখাটাকে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নেওয়ার পর আমরা ব্ল্যাক, ওকে। সোশিয়াল, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এটার সাথে আমরা এখন ম্যাচ করিয়ে দেব কিভাবে। তো এখান থেকে আমরা একটা হালকা করে দিই, ওকে। একটু হালকার দিকে আমরা যাই, ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা খুবই সহজ ভাবে একটা কেটে আর একটা বসালাম। সেহেতু বন্ধুরা এভাবে কাজ করতে হয় স্ক্যান কপি। তো বন্ধুরা এখানে আপনারা যদি লেখার ফরম্যাটটা অন্য ফন্টে থাকে সেহেতু আপনারা এখানে সিলেক্ট করে আপনারা এখান থেকে অনেকগুলো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আমি একটা দেখাচ্ছি, দেখেন বন্ধুরা এই ফন্টটা কিন্তু অন্যরকম হয়ে গেল। এরকম ভাবে আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আমাদের যে ফন্টটা ছিল আমরা সেটাই, ওকে, আমাদের এই ফন্টটা দিয়ে দিলাম সোশিয়াল। তো বন্ধুরা এভাবে আপনারা স্ক্যান কপিকে আপনারা এডিটিং করতে পারেন। এবং আমাদের যেহেতু এডিটিং করা শেষ সেহেতু আমরা এখানে রাইট চিহ্নটা দেখতেছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজটা কিন্তু শেষ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা এটাকে বড় করে দেন। তো বন্ধুরা এটা বড় হয়ে গেল। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে বন্ধুরা ক্রপ নামের একটি টুলস দেখতে পাচ্ছেন, তো এটাতে ক্লিক করেন ক্রপ।
তো এখান থেকে একদম এখানটা পর্যন্ত সিলেক্ট করে দেন। দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার অথবা এখানে রাইট চিহ্নটা আছে, তো এখানে এই চিহ্নটার উপর ক্লিক করতে পারেন কিংবা কিবোর্ড থেকে ইন্টারফেস করতে পারেন। আমি কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম। তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য বন্ধুরা আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, সেভ আছে, সেভ অ্যাজ আছে। তো আমরা সেভ অ্যাজ, তো বন্ধুরা এখানে আমরা এই স্ক্যান কপি যে আমরা এডিটিং করলাম সেহেতু এটার এখানে লেখা আছে যে ফাইল নেম, তো এখানে আমরা ফাইল নেম দিয়ে দিলাম। তো ফাইল নেম অনেক যা আপনার যেটা ইচ্ছা মনে হয়, তো আমরা কিছু সংখ্যা যোগ করে দিলাম। তো বন্ধুরা তারপর যে ফরম্যাট এনে এখানে যে একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন এটা কোন ফরম্যাটে এটা করবেন, তো বন্ধুরা এখানে অনেকগুলো ফরম্যাট আছে। এখানে জিপিজি, তো পিএনজি, এরকম অনেক ফরম্যাট আছে। তো আপনার যেটা ইচ্ছা সেটাতে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা সাধারণত জিপিজি আমরা দিই। তো এটাতে ক্লিক করলাম। আমরা ক্লিক করার পর বন্ধুরা আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর বন্ধুরা আর একটা উইন্ডো আমাদের সামনে আসলো, তো এই উইন্ডোটা আমরা ওকে করে দিব। ওকে, তো বন্ধুরা আমাদের কিন্তু সেভটা হয়ে গেছে, তো আমাদের কাজটাও শেষ। তো বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এবং যদি আরও অন্য অন্য কোনো সমস্যায় পড়েন আপনারা, তো আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা যে স্ক্যানটা এডিটিং করলাম সেটা আমরা দেখি। দেখেন বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি, আর আমাদের আগের কপিটাও আমি দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে ইসলামিক হিস্টোরি আছে আর এখানে ইসলামিক সোশিয়াল। তো অর্থাৎ আমরা এটা এডিটিং করেছি আপনাদের দেখানোর জন্য এমনি। তো আপনারা যার যেটা দরকার সেটা করবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।